আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমাদ ফ্রম আয়াত প্যারাডাইস। আজকে দেখো আমার সহজ উপায়ে পপকর্ন আপনারা কিভাবে ঘরে বানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্টে এইদিকে নিয়ে নিয়েছি একটা সুন্দর একটা কড়াই, একটা ফ্রাই প্যানের কড়াই, যেটা অ্যাকচুয়ালি ঢাকনা থাকবে। তারপর কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, তেলের সাথে অ্যাড করে নিয়েছি লবণ তাও পরিমাণ মতো। এরপরে লবণ দেওয়ার পরে তেলটার সাথে লবণটাকে ভালো মতো মিক্স করে নিবে, এর জন্য নেড়ে চেড়ে দিব সুন্দর করে। এক্ষেত্রে আপনারা চাইলে হালকা মরিচ ইউজ করতে পারেন, আমি মরিচের গুঁড়া ইউজ করিনি, আমি শুধু লবণটাই দিয়েছি। এই তো আমার পপকর্নটা একদমই ফ্রেশ ছিল, অনেকজন ধুয়ে পপকর্ন ইউজ করে, তো আপনারা চাইলে ধুয়ে নাও ইউজ করতে পারেন, এটা ফ্রেশ ছিল এর জন্য আমি ধোয়ার প্রয়োজন মনে করিনি। তো এরপরে এই যে তেলটা গরম হওয়ার পরে আর কি পপকর্নটা দিয়ে দিয়েছি, তো পপকর্নটা দিয়ে একদম নেড়ে চেড়ে দিবেন, তেলটা যেন পপকর্নের সাথে ভালো মতো একদমই লেগে যায়। তো এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, অনেকজন আর কি নাড়াচাড়া দেয় না, সেক্ষেত্রে আর কি অনেক সময় দেখা যায় যে বুটগুলো হতে চায় না, যাই হোক সবগুলো ফুটে না। এরপরে নেড়ে চেড়ে নিবেন, এরপরে চুলার ফ্লেম একদমই লো ফ্লেমে দিয়ে দিবেন, একদমই জোরে দেওয়া যাবে না। এরপরে হচ্ছে গিয়ে পপকর্নের ঢাকনাটা দিয়ে দিবেন, আর কি পাতিলের ঢাকনাটা দিয়ে দিবেন, এক্ষেত্রে পপকর্ন গুলো সুন্দর করে ফুটে ফুটে হয়ে যাবে। অবশ্যই ঢাকনা ইউজ করবেন, ঢাকনা ছাড়া পপকর্ন একদমই বানানো যাবে না। এই যে দেখেন আমার আর কি পপকর্নটা একদমই ফুটা শুরু করেছে, কিছু না এক সেকেন্ড যাওয়ার পরে, ঢাকনাটা লাগানোর এক সেকেন্ড যাওয়ার পরে পপকর্নটা অটোমেটিকলি ফুটা শুরু করেছে। এরপরে দেখতেই পাচ্ছেন এগুলো সব ফুটে যাচ্ছে, সুন্দর করে ফুটে যাচ্ছে। তো এরপরে দেখেন একদমই সহজ নিয়ম, একদম ইজি ওয়েতে আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারেন। আমার পপকর্নটা দেখেন একদমই রেডি, একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এভাবে বিকালবেলা আপনারা নাস্তা হিসেবে পপকর্নটা রাখতে পারেন, বা ঘরে কেউ আসলেও পপকর্ন একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারেন। তো আজকে ছিল এটা আমার একটা সুন্দর রেসিপি, চাইলে আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।